যাও লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, এখন বাজে 9:30। তো এরপর আমি রাজাকে খাওয়াবো, আরও কী কী করি চলো সারাদিন দেখতে থাকি। আর আজকে রাজার সাথে কী মজা করা যায় চলো দেখতে থাকি। তো দেখো, আমি ঘুম থেকে উঠে দেখি রাজা সে খাটের তলায় শুয়ে নেই, রাজা আজকে বাইরে মানে রান্নাঘরের দরজার কাছে বসে আছে, বাইরে কে কী করছে ও সবটা দেখছে। ওই যে দেখো বাইরের দিকটাই ও তাকিয়ে চুপচাপ বসে আছে, দেখেছো তোমরা হয়তো দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, এখন ওকে খাওয়াবো বলে বাইরে বের করে নিচ্ছি, এখন বাজে 10:30, তো চলো দেখতে থাকি। তো তারপর দেখো আমি ওকে খাওয়ানোর জন্য নিয়ে বসে আছি খাবার, আজকেও রুটি আর গুড়ি আছে, ওকে রুটি আর গুড় খাওয়াচ্ছি আজকেও। তো এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে ও কী করে সেটাও তোমাদের দেখাবো। তো চলো, আর আজকে কী করা যায় ওর সাথে কিছু একটা ভাবতে হবে, তো চলো ভেবেচিন্তে নিয়ে ঠিক বের করে তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো চলো দেখতে থাকি। ওকে, তা খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আমি ওকে এখন একটু আদর করে দিচ্ছি। আসলে এইভাবে আদর করলে ও খুব পছন্দ করে, আর মানুষকে তো এইভাবে আদর করলে সে তার মাথায় উঠে নাচে, কিন্তু ওরা কী করে, ওরা নাচে না, ওরা তার অনেক বেশি ফিডব্যাক তাদেরকে দেয়, কিন্তু সেখানে নেগেটিভিটি থাকে না, থাকে কি পজিটিভিটি। তো যাই হোক, চলো পরে কী করে দেখতে থাকি। হয়ে গেছে তো অনেকক্ষণ, তা ও এখনও রান্নাঘরেই বসে আছে, আজকে এখনও ঘুমায়নি কেন আমি জানি না। যাই হোক, এখানে বসে আছে, চলো আর কী করে দেখতে থাকি। সকালবেলায় খেয়ে রান্নাঘরে বসেছিল, তো সকাল থেকে আজকে ঘুমায়নি কেন আমি জানি না। তারপর এখন এসে দেখো এই যে শুয়ে আছে, তো এখন এইভাবেই আমার পাশে শুয়ে আছে, আমার সঙ্গে একটু খেলা করবে। দেখো একটা বিড়াল ওপরে উঠে যাচ্ছে, তাকেও কিছু বললো না, সে একাই নিচে নেমে গেল। তো দেখো আমরা এখন দুজন দুজনকে খুব আদর করছি, মানে আমাকেও আদর করছে, ও আমাকে আদর করছে। আসলে মানুষ কীভাবে আদর করলে তো মানুষ তার মাথায় উঠে নাচে, কিন্তু ঘোড়া কখনো মাথায় উঠে নাচে না, নাচলেও সেটা পজিটিভিটি নিয়ে নাচে, কখনো তোমার সুযোগ নেবে না, ওদের শুধুই পজিটিভিটি আছে, কোনো নেগেটিভিটি ওদের মধ্যে কাজ করে না। তো এইভাবেই যাই হোক, আমরা দুজন দুজনকে আদর করছি। আর তারপরে কিছুক্ষণ পর ও আমার দিকে তাকিয়ে আছে, দেখো ওই যে আমাদের আদর পর্ব এখনো শেষ হয়নি, আমাদের আদর পর্ব চলছে। আসলে আমরা যখন নিজের নিজেকে আদর করি তখন আমাদের টাইমের কোনো লিমিটেশন থাকে না, কারণ আমরা তো মন থেকে আদর করি না, কাউকে দেখানোর জন্য করি না, কাউকে দেখাই না। মানুষের যেমন একটা ব্যাপার আছে দেখাতে হবে কতক্ষণ কে কী করলো, বাট আমাদের কোনো ব্যাপার নেই, তো চলো দেখতে থাকি। জল দিয়ে খেতে দিয়ে দিয়েছি, এখন বাজে 1:30। তারপর আমি এই দেখো ওর মাথা গা একটু জল ফল দিয়ে আজকে ধুয়ে নিয়ে এসেছি, ভালো করে স্নান না করালেও। তারপরে যে মুখ ফুকগুলো ভালো করে মুছিয়ে দিচ্ছি, এবার ঘরে তুলে নেব। তারপর পরে চলো সবটাই তোমাদেরকে দেখাবো। 1:45 এটা হচ্ছে খিচুড়ি আর ভাত দুটো একসাথে আছে। খিচুড়িটা হচ্ছে মানে ICDS স্কুল থেকে যে খিচুড়িটা দেয় ওটা ওই খিচুড়ি, আর এটা আছে আজকে মেটের সিদ্ধ মুরগির একটুখানি লঙ্কা আর একটু হলুদ দিয়ে, তো এটাই আজকে রাজা খাবে। তো চলো দেখি, এটা এবার চটকে নেব। তো আমি ওকে এখন খাওয়ানোটা স্টার্ট করে দিয়েছি, আমি চটকে টটকে রেডি করে নিয়েছি, খাবারটা এখন খাইয়ে দিচ্ছি। আজকেও ভাত আর খিচুড়ি ওই দুটো মিশিয়েই খাচ্ছে, মানে ICDS স্কুল থেকে যে খিচুড়িটা দেয় ওটাও ওকে মাখিয়ে দিয়ে দিই একসঙ্গে, আর ভাত দিয়ে ওটা মিশিয়ে দিই, আর মেটাটা একটু চটকে দিয়ে দিই, ও খেয়ে নেয়, ওর কোনো অভিযোগ নেই তাতে। যাই হোক, তো এরপর ওকে আমি এভাবে খাইয়ে দিলাম। তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন জল খেয়ে নিচ্ছে, ভাত জল সব খাওয়া হয়ে গেলে এখন আমি ওকে তুলে দেবো ঘরের মধ্যে, ও ঘুমিয়ে পড়বে। তো চলো দেখি। বাচ্চা দুটো রাজার খাওয়া দাওয়া সব কমপ্লিট, মুখ টুক ধুয়ে কমপ্লিট, এই যে ও খাটের তলায় চলে এসছে ঘুমানোর জন্য, আর এখন আমিও যাবো আমার কাজে, মানে স্নান করতে, ওকে রেডি করে রেখে দেন আমি আমার কাজে যাই। তো চলো এবারও কখন ঘুম থেকে ওঠে আর কী কী করে দেখাবো। এখন তো ঘুমাবে, তারপর উঠে বাইরে যাবে, দেন সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো। তো বন্ধুরা, এখন বাজে 6:30, এখন না আমিও ঘুম থেকে উঠলাম, আর আমি উঠে দেখি রাজা খাটের তলায় ঘুমাচ্ছিল, ও উঠে পড়েছে, খাটের তলাতেই আছে এখনও, ও বেরোয়নি, তো চলো কখন বেরোয় সেটা দেখি, তো চলো। রাজা খাটের তলা থেকে বেরিয়ে গেছে, আর বেরিয়ে দেখো বসে আছে কোথায়, খাটের তলার ঠিক সামনে মানে বাইরে। তারপর দেখা গেল রাজা খানিকক্ষণ পরে চলে আসলো বাইরে, আসলে মানুষ তো পরিবর্তনশীল, তাই ওর স্থানটাকে পরিবর্তন করছে, তবে মানুষের মতন নয়। তো
দেখো, তারপর 11টা বেজে গেল, প্রায় 11:30টায় বাসতে গেছে। ওকে রাত্রের খাবারটা খাইয়ে দিচ্ছে বাবা। আর আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে, যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং রাজার আরও ভিডিওস পেতে নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছেই যায়। এবং আমার চ্যানেলের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো। তো আজকে এখানেই রাখছি, টাটা, দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।